何时才能不让自己难过。হ্যালো বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আমরা অনেকেই জানি বর্তমানে কিন্তু টিকটক সোশ্যাল মিডিয়ায় কিন্তু ক্যাপকাট টেমপ্লেটের লিঙ্কগুলো কিন্তু ব্যাপক পরিমাণ ভাইরাল অবস্থায় আছে। আর এসব ধরনের ভিডিওগুলো কিন্তু আমরা সহজে এক ক্লিকে এডিট করতে পারি। আমরা অনেকেই জানি এসব ধরনের ভিডিওগুলো কিন্তু টিকটক লাইকিদের সোশ্যাল মিডিয়ায় কিন্তু ব্যাপক পরিমাণ ভাইরাল অবস্থায় থাকে। তো এই ভিডিওটা আপনি কীভাবে এডিট করবেন সেজন্য আপনি চলে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওখানে গিয়ে দেখতে পারবেন ক্যাপকাট টেমপ্লেটের লিঙ্ক দেওয়া আছে। আপনি ওই লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাকে যে কোনো একটা ব্রাউজারে নিয়ে যাবে। আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ইউজ করতেছি, তো আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারের ভিতরে প্রবেশ করব। তো এখানে আসার পর এখানে যে উপরে সার্চ অপশন, এখানে আমি আগে থেকে লিঙ্কটা কপি করে রাখছি, ওই লিঙ্কটা এখান থেকে পেস্ট করে দেবো, তারপর গোতে ক্লিক করব। তো সেম আপনাকে এরকম একটা সাইডে নিয়ে আসবে। তো এখানে আপনি কি করবেন, অবশ্যই আপনার ইন্টারনেট কানেক্ট থাকতে হবে। ইউজ টেম্পলেট ইন ক্যাপকাটে ক্লিক করবেন। তো আমরা ইউজ টেম্পলেট ইন ক্যাপকাটে ক্লিক করব। তো আমাদের একটা টিকটক সাইডের মতো একটা সাইডে নিয়ে আসবে। এখানে কিন্তু ভিডিওটা আপনি প্লে করে দেখতে পারবেন ভিডিওটা কেমন। মানে এই ভিডিওটা হচ্ছে কি, আপনার নর্মাল একটা ফটোকে আপনি স্মাইল একটা ফটো তৈরি করবে। মানে দেখবেন ফটোতে আপনার হাসি নাই, কিন্তু এটা ফটোতে কিন্তু হাসি, মানে আপনার এটা স্মাইলি তৈরি করবে। তো এখানে ইউজ টেম্পলেটে ক্লিক করবেন, তো আপনি এটা ভিডিও দিয়ে তৈরি করতে পারবেন, ফটো দিয়ে তৈরি করতে পারবেন। তো আমরা এখান থেকে একটা ফটো আমরা চয়েস করব। তো তারপর এখানে আমরা নেক্সটে ক্লিক করবো। দেখেন আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। জাস্ট একবার একটা ফটোতে ক্লিক করে আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেল। এখানে দেখেন আমাদের কিন্তু এই যে নর্মাল একটা ফটো কিন্তু একবার স্মাইল একটা ফটো কিন্তু তৈরি রূপান্তরিত হলো। এই যে দেখেন একটু লক্ষ্যগুলো দেখতে পারবেন। তো ভিডিওটা সেভ করার জন্য আমরা উপরে এক্সপোর্ট দেওয়া আছে, আমরা এক্সপোর্টে ক্লিক করবো। তারপরে এক্সপোর্ট উইথ ওয়াটারমার্ক এখানে ক্লিক করবো। তো এই ভিডিওটা সেভ হয়ে আমাদের গ্যালারি অপশনে চলে যাবে। যাদের ফোনে টিকটক অ্যাপসটা আছে তাদেরকে ডাইরেক্টলি টিকটক অ্যাপসের ভিতরে নিয়ে যাবে। তো আপনারা যদি এখান থেকে ডাইরেক্টলি টিকটক অ্যাপসের ভিতরে ভিডিওটা পোস্ট করেন, আপনার ভিডিওটা 100% ফরওয়ার্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিন। আমার চ্যানেল নতুন তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।